সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলবো না ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায়। একটু কন্যা কন্যা নবীর সামনে একটু গান না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জাসিফ নামে তুমি ছিলে অলক্ষ নির্দেশ, কতই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, জাসিফ নামে তুমি ছিলে অলক্ষ নির্দেশ, কতই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, সোনার নবী দয়ার নবীর ছোঁয়া পেয়ে সোনার মদিনা, আমার নবীর ছোঁয়া পেয়ে সোনার মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ঠিক না? আরো ধরে কোন ঠিক কি না? মনে মনে কইতেছেন হুজুর সোনার মদিনায় যামু, এই টাকা পয়সা নষ্ট কইরা আর মদিনার ভালোবাসায় পড়ে নিষ্ঠার জলসা বাদ দিয়া, রাত জায়গা চার দোকানে বৈশা টস খেলা বাদ দিয়ে কেন সোনার মদিনার ভালোবাসায় যান? রাগ করতেছে? বাস্তব বলতেছি না, কেন বলতেছি এই কথা? ওই যে শুরুতে একটা আয়াতে কারিমা বলেছিলাম, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তাআবুদুস শাইতান, ওই যে মালিক যখন আপনাকে হাসরের ময়দানে প্রশ্ন করবে, ও আব্দুস সাত্তার আব্দুল গফফার আব্দুর রহিম আব্দুল করিম, তোমাকে কি কি আমি বলি নাই, শয়তানের পথ তুমি ধরো না, শয়তানের কাছে তুমি গিয়েও না, তাহলে তুমি কেন বারবার বারবার গেলা? তখন বলবেন আপনারাই, আল্লাহ আমরা তো পড়তে জানি না, কিন্তু আমাদের কাছে একজন হুজুর পাঠিয়েছিলে, ওই হুজুর তো আমাদেরকে এই কথার মধ্যে বলে নাই, ওই হুজুর তো মদিনার ভালোবাসা শিখাই নাই, ওই হুজুর তো আপনার কথা বলে নাই, যেই জন্য আমরা মারি নাই, এবার হুজুরকে জাহান্নামে দাও আর আমাদেরকে জান্নাতে দাও। তখন আমি ফাইসা যামু, নিজের বুস নিজের পাগল বুঝে, চাকরি থাক আর না থাক হক কথা বলবো, ইমামতি থাক আর না থাক বলবই, ওয়াস পাই আর না পাই বলবই। কালকে এক জায়গায় গেছি, এক হাবের সাপ, মাদ্রাসার হাবের সাপ বড় বড় ফতোয়া দিতেছি, তো ফতোয়া তো দিতেই পারে সকলে, তাই না? হুম, সিমনালি ভাই ফতোয়া সকলে দিতে পারে, আমার উস্তাদ, আমার উস্তাদ মৌলানা ইয়াহিয়া সাহেব মির্জাপুরি, ওনাকে বললাম হুজুর ফতোয়া দিতে চাই, আমার মসজিদে আশপাশে আলে হাদিসে বড়া, মানে এত বিরক্ত করে, তখন বলে ফতোয়া দিবা, ফতোয়া দেওয়ার মানে কি জানো? বললাম হুজুর ফতোয়া দেওয়ার মানে কি? বলে ফতোয়া ওই সময় দিতে পারবা ইফতার ক্লাসে, ছয় মাস এক মাস তিন মাস ক্লাস করে ফতোয়া দেওয়ার যোগ্যতা হয় না, ইফতার জামাতে একদিন নয় তিন দিন নয় এক বছর নয় দুই বছর নয় একটা না দশ বছর পড়বা, এরপরে একশো মুফতি মিলে এক হাজার মুফতি মিলে একজন ফকি হয়, ওই ফকির কাছে এক বছর নয় দুই বছর নয় তিন বছর থাকবা, বুঝবা কখন ফতোয়া দেওয়া চলে, কোন সময় ফতোয়া দেওয়া যাবে, কোন সময় ফতোয়া বলা যাবে, ওই সময় এইগুলো শিখবা, প্র্যাকটিক্যালে বুঝবা, এরপরে ফতোয়া দেবা। এর আগে বাংলা ত্রুটি বই পড়ে ফতোয়া দিতে গিয়েও না, ইসলামকে নষ্ট করো না, সমাজের নির্বোধ মানুষদেরকে নামাজ থেকে ডিভাইডেড করো না, কথা কন ঠিক কিনা? এরকম বন্ডামি ছেড়ে দাও, ইহুদিদের দালালি ছেড়ে দাও, কোরআনের কারিমের আয়াত তুমি সত্য করে বলতে পারো না, হাদিসের ইবারত তুমি পড়তে পারো না, তুমি ব্যাখ্যা দাও না আরেকজনেরটা শুনে, বড় বড় ফতোয়া দাও, তোমার কোন বাবার কিতাব এইটা, তুমি চাইলেই ফতোয়া দিয়ে দিলা, এই কোরআনটা আল্লাহ পাকের, ফতোয়া সব সময় দেওয়া যাবে না, ফতোয়া দেওয়ার যোগ্যতা সবার নয়, সেই জন্যই আমার আর আপনার সতর্ক হতে হবে, আমার আর আপনার বুঝতে হবে
আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আকল দিয়েছে, বুদ্ধি দিয়েছে। যেরকম আমি মাঝে মাঝে আপনাদেরকে বলি, আমার আপনার জ্ঞান আকল বুদ্ধি ওই পোকায় খেয়ে ফেলেছে। আগে ছোট্ট সময় দেখতাম আমার সমাজে, আমার গ্রামে খড়ির বেড়ার গড় ছিল, খড়ি দিয়ে বেড়া বাঁধতেন, এইগুলোকে উলু পোকা ওই পোকায় খেয়ে একেবারে তস নস করে ফেলতো। এখন তো ওই ঘর আর নাই। এখন দেখি যত দামি কাঠ তুমি খাট পালঙ্ক বানাও না কেন, ঘুন পোকা ওই খাটটাকে যখন খেয়ে ফেলে ওই খাটের দাম আর থাকে না। তোমাকে যখন ইহুদি দালালরা যখন তোমার ব্রেনটাকে খেয়ে ফেলছে, ওই ব্রেনের আর কোনো দাম নাই। তুমি তাদের যতই দালালি করো তোমাকে আল্লাহ কখনো গ্রহণ করবে না, কথা কোন ঠিক না। নামাজ পড়তেই হবে। হাদিসের মধ্যে দেখি বেতারের নামাজ তিন রাকাত, তুমি কও এক রাকাত, আর দুই রাকাত পড়লে কি তোমার অসুবিধা আছে? তারাবির নামাজ আট রাকাত, বলো আমরা পড়ি বিশ রাকাত, তোমরা বলো আট রাকাত, বাদ বাকি আর গুলা পড়লে কি কোনো অসুবিধা আছে? বেশি বললে গুনাহ না সওয়াব? কথা কন, ও বেশি কাজ করতে গেলে কোমরে ব্যথা, ওই যেটাকে বলছি না নামাজেরই বললে কথা, দেখাই কত বাহানা, কোমরে ব্যথা কি রু ব্যথা, আরো আছে পায়ে বাত, রুকু সেজদা করতে গেলে, রুকু সেজদা করতে গেলে মাজাই লাগে ডান, ওরা কিসের মুসলমান, ওরা নামের মুসলমান, কথা কন ঠিক কিনা? আমরা তিন রাকাত পড়তে আমাদের কোমরে ব্যথা করে না, আর তোমার এক রাকাত পড়তেই কোমরে ব্যথা করে না? ফাইজলামি শুরু করছে একটা, আমাকে বলে বারবার বারবার বলা হয় যে মিজানের ছেলে দলিল দেয় না, আসো আজকে ওপেন চ্যালেঞ্জ। আমি তো এত গ্রামে এত ওয়াজ করি না, আমার অস্ত্র সব বাইরে, আজকে ওপেন চ্যালেঞ্জ, মাইকের আওয়াজ পোষাচ্ছি, একটা হাদিস দেখাও আমাকে, কোনো কিছুই বলবো না, একটা হাদিস দেখাও, বুকে হাত বাঁধার বুখারির থেকে একটা হাদিস দেখাও, সহি হাদিস একটা দেখাইবা, ইমামতি ছেড়ে দেবো, ইমামতি ছেড়ে দেবো, করবো না, পারবা না, ক্ষমতা নাই, যতই বুখারি বুখারি করো বুখারি পড়ার ক্ষমতাই তো তোমার না। রাগ করতেছে, ডিভাইডেড করছে আমাদের মধ্যে, আমার পাঁচক্ত মুসল্লিদেরকে ডিভাইডেড করছে, যারা সকাল বেলায় আমার আগে মসজিদে যাইতেন, এশারের সময় আমার আগে মসজিদে যাইতেন, এদেরকে ডিভাইডেড করছে, মনটাই চাই কলিজা কেটে কেটে লবণ দেখাই। কেন দলিল আমরা জানি না, সব দলিল তোমাদের, প্রশ্নের জবাব আমাকে দিতে হবে। আমাকে বলে যে নামাজের আগে মানে ইস্তিনজা করে ঢিলা করার কোনো প্রয়োজন নাই, নামাজের বাহিরে সাত ফরজ, শরীর পাক কাপড় পাক এ হবে সব ঠিক আছে না? শরীর পাক যদি না হয় তোমার নামাজ হবে? পেশাব করে ঢিলা করো না, আমাকে ফতোয়া দেয়, এই তুমি যে বলো ছেলেদেরকে পেশাব করে ঢিলা করতে হবে, মেয়েরা কোথায় ধরবে? এখানে আমার চাচারা আছে, বাবারা আছে, কি বলবো, বোঝানোর জন্য বলতেছি। তুমি মনে হয় বিয়েই করো নাই, মনে কিছুই বোঝো না তুমি, বেক্কল মার্কা পুরুষ, অযথা ফাইসা প্রশ্ন করো। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার, হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।